ডিসেম্বর জানুয়ারি ওই সময়টা যদি বাংলাদেশ বিমান এবং অন্যান্য বিমানের একটু ফেয়ার সম্পর্কে আইডিয়া দেন মানুষদেরকে একটু সুবিধা হবে। ডেফিনেটলি আগামীতে যে বড় ছুটির দিন আছে তাহলে ডিসেম্বর মাস, তাই এয়ারলাইন্সের একটা প্রবণতা আছে আপনি যদি 4-5 মাস আগে থেকে টিকিট পারচেস করেন তাহলে ওই লো ফেয়ারটা সিটটা অ্যাভেলেবেল থাকে। এক্ষেত্রে আপনি ডিসেম্বর মাসের 10 তারিখের মধ্যে যারা ট্রাভেলিং করবে 10 ডিসেম্বরের মধ্যে তাদের ফেয়ারটা অত্যন্ত রিডিউস, তারপর 10 থেকে 24 পর্যন্ত একটা ফেয়ার থাকে, তারপরে আবার রিডিউস করে তারা। তো এক্ষেত্রে আমরা তারা লো সিজনের ফেয়ারটা হচ্ছে 10 ডিসেম্বরের মধ্যে, 10 ডিসেম্বরের মধ্যে যদি আপনি ফ্লাই করেন বাংলাদেশ বিমানে সরাসরি সিলেট পর্যন্ত যেতে পারবেন, জানুয়ারি মাসের শেষের দিকে যখন আসেন আপনার ফেয়ার হবে 1050, আপ টু ঢাকা পর্যন্ত যেতে পারবেন 850 থেকে শুরু করে, এখন কিছু কিছু ক্ষেত্রে ফেয়ারটা প্লাস মাইনাস হয়। বেশিরভাগ ক্ষেত্রে যারা অ্যাডভান্স পারচেস করবে সরাসরি সিলেট যেতে পারবেন বাংলাদেশ বিমানে, যদি 10 ডিসেম্বরের মধ্যে যান আপনার ফেয়ারটার অনেক রিডিউস রয়েছে। 10 ডিসেম্বরের পরে তারপরে যারা যাবেন বিটুইন 10 ডিসেম্বরের পরে থেকে 21 ডিসেম্বরের মধ্যে যারা যাবে তাদের ফেয়ার হচ্ছে 1600 পাউন্ড। এই এই ডিফারেন্সটা হচ্ছে পিক টাইম, পিক টাইম যখন আবার পিক টাইমে অফ পিকটা নিয়ে নেবেন তখন আবার ফেয়ারটা রিডিউস করে, মানে 21 ডিসেম্বর 21 ডিসেম্বর 4 থেকে 21 ডিসেম্বর 4 থেকে কিন্তু আবার ফেয়ার রিডিউস করে। এবং সেদিকে যদি জানুয়ারিতে যদি আবার 20 জানুয়ারির পর থেকে আসা শুরু হয় তাহলে দুইটা সেক্টরেই ফেয়ারটা রিডিউস থাকবে, এক্ষেত্রে আপনার টিকিটের ফেয়ার হবে 1090। ডাইরেক্ট ফ্লাইটে কিন্তু অ্যাভারেজ যদি 1050 থেকে 1090 মধ্যে হয় প্যাসেঞ্জাররা অনেক খুশি আছে, বাট যখন 1600 টাকাতে চলে যায় তো 1600 পাউন্ডের মতো যখন হয় তখন কিন্তু প্যাসেঞ্জাররা ওই দুটোই সেক্টর ওটা পিক টাইম ইউজ করতে গিয়ে, তার মানে পিক টাইম হলো 10 ডিসেম্বরের পর থেকে 21 ডিসেম্বর। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এদিকে কিন্তু জানুয়ারি আবার 1 জানুয়ারি থেকে তাদের 15 জানুয়ারি পর্যন্ত তাদের আসারটাও যে পিক টাইম, তাই প্লাস মাইনাস করে আপনি সবসময় আমরা কাস্টমারকে বলি আপনি অফ পিকটা একটা চুয়েস করেন তখন আপনার ফেয়ারটা একটু রিডিউস হবে, তার মানে ওই পিক টাইমে 1600 পাউন্ডের উপরে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আচ্ছা এবার আমাকে একটু যদি বলেন অন্যান্য যে এয়ারলাইন ইত্তেহাদ কাতার ওই ওই ছুটির সময় কেমন তাদের? এখানে এখানে আপনি লক্ষ্য করে দেখেছেন বিগত দিন ইউক্রেনের যুদ্ধের পর থেকে ফিউল ট্যাক্সটা এত বেশি হাই হয়েছে, হঠাৎ করে প্রত্যেকটা এয়ারলাইন্স তাদের ফিউল ট্যাক্স চেঞ্জ করে দিয়ে দিছে। বিশেষ করে ঢাকা রুটে ইত্তেহাদ, এমিরাত, কাতার, কুয়েত, এমিরাত সহ যেসব এয়ারলাইন্স একসময় টিকিটের দাম ছিল অনেক লো তারা কিন্তু তাদের ফেয়ার চেঞ্জ করে দিয়ে দিছে। আপ টু ঢাকা পর্যন্ত এমিরাত এয়ারলাইন্স 1050 নিচে কোনো টিকিটই নেই, 1050 দিয়ে তাদের স্ট্যান্ডার্ড ফেয়ারটাই শুরু করে। সেম টার্কিশ এয়ারলাইন্সও তাদের ফেয়ার রাইজ এক্সপেন্সিভ করে ফেলছে, কাতার এয়ারলাইন্স তো আপনি নিশ্চয় জানেন কাতার 5-স্টার এয়ারলাইন্স, তো তাদের স্ট্যান্ডার্ডটাও হাই, ইকোনমিক সার্ভিসটাও অনেক উন্নত, এক্ষেত্রে তাদের ফেয়ারটা স্ট্যান্ডার্ড ফেয়ার হচ্ছে 1000+, মানে ওই পিক টাইম, পিক টাইমের, পিক টাইমের জন্য ফেয়ার তাদের 1400-1500 ঢাকা পর্যন্ত। বিশেষ করে এই মৌসুমটা যখন ডিসেম্বর মাস কিন্তু হলিডের মাস, ওই হলিডের মাসে কিন্তু যারা বাংলাদেশে সবসময় যারা ট্রাভেলিং করেন আমাদের দেশের ওয়েদারটা থাকে পিকনিক ওয়েদার, মানে এই ওয়েদারের কারণে বাংলাদেশে লার্জ নাম্বার ট্রাভেলিং করেন, আর বিগত 2-3 বছর যারা ট্রাভেলিং করেন নাই এবার কিন্তু রেকর্ড নাম্বার প্রবাসীরা সামার হলিডেতে বাংলাদেশে গেছেন। এই সমান তালে জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের দেশের মৌসুম ভালো থাকে এবং বেশিরভাগ প্যাসেঞ্জাররা প্ল্যান করেন জানুয়ারিতে ছুটির যাওয়ার জন্য। আমি বিশেষ করি অ্যাডভান্স যারা পারচেস করবে টিকিট তাদের জন্য কিছুটা হলেও ফেয়ারটা রিডিউস থাকবে এবং সবাই যেন অ্যাডভান্স পারচেস করতে পারে।